খবর 24x7 সাথে আপনাদের স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। কমবে না, গাড়ি বাড়বে। আমরা একটু আগে নিলাম এখানকার স্থানীয় বিধায়ক অশোক দেবের অসাধারণ কিছু কথা, এবং ডে আফটার টুমোরো মানে আগামীকাল তার পরের দিনকে এখানকার বিবেক সংহতির তরফ থেকে যে অনুষ্ঠানটা করা দুস্থ মানুষদের নিয়ে, সেই সম্বন্ধে আমি সংগঠকদের কাছ থেকে দু চার কথা জানতে পারবো। সঞ্জয় দাস, সঞ্জয়বাবু দু চার কথা বলুন। দুস্থ মানুষদের পাশে আপনারা সর্বদা আছেন, এবং মাননীয় নেত্রী জননেত্রী মমতা ম্যাজি অনুপ্রেরণায় আপনারা 365 দিন মানুষের সাথে থাকেন, কী বলবেন? বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি এবং বজবজে যুবরাজ নয় সারা বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জি যে নির্দেশ, যে এ তার জন্য আমরা সবসময় কাজ করি। কিন্তু আমাদের এটা এই অনুষ্ঠানটা সম্পূর্ণরূপে বিবেক সংহতির অনুষ্ঠান, এবং মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত, তাদের এই আদর্শে অনুপ্রাণিত হওয়ার পর আমরা বিবেক সংহতির দিকে সারা বছর অনুষ্ঠান করি। কখনো ম্যারাথন দৌড়, কখনো গরিবদের মানুষের কাছে কাপড় চোপড় বস্ত্র বিতরণ, এবং হসপিটালে ওষুধপত্র দেওয়া এবং ফল মিষ্টি দেওয়া, খুব দ্রুততার সঙ্গে একটা অনুষ্ঠান আছে বজবজ যত হেরিটেজ বাংলো আছে, তার জন্য বিবেক সংহতির আমাদের সভাপতি সাধারণ সম্পাদক বিপ্লব দাস, যিনি সাংবাদিক, যে আমাদের সবথেকে কাছের ভাই বন্ধু, আমাদের সহযোদ্ধা, তার উদ্যোগে তার অনুপ্রেরণায় বজবজের সমস্ত রকমের যত হেরিটেজ জিনিস আছে নিয়ে একটা অনুষ্ঠান করলো। আর প্রতি বছর আমরা অনুষ্ঠান করি, প্রতি বছর মানে এটা আমাদের দ্বিতীয় বছর বিবেক সংহতি। বজবজে পুজো প্যান্ডেলে ঢাকিরা ঢাক বাজাতে আসেন, ঢাক বাজাবার পর পাড়ায় পাড়ায় কিছু জিনিস তুলে নিয়ে তারা ফিরে যায়। কিন্তু আমরা মনে করেছি কি যে সকল মানুষ কাপড় চোপড় পায়, কিন্তু ঢাকিরা কিছু পায় না। বজবজ ঘাটে যারা কুলিরা থাকে, কুলিরা কিছু পায় না। সেই হিসাবে বজবজের যতজন পুজো কমিটি আছে, পুজোর যারা এখান থেকে নিরঞ্জন করতে যাবেন, প্রতিটা পুজো কমিটিকে আমরা ইনভাইট করেছি, প্রতিটা কাউন্সিলরকে ইনভাইট করেছি, এবং আমাদের ব্লকের সভাপতি সীমন্ত বৈদ্যকে করেছি, অশোকদেব মহাশয়কে করেছি, চেয়ারম্যান ফুলুদেকে করেছি, বজবজ থানা। যেহেতু আমি একজন সাংবাদিক, বিভিন্ন জায়গায় আমি খবর করতে গিয়ে যেটা দেখেছি, যে যারা প্রচারের লড়াইয়ে থাকে, প্রচারের পেছনে মানে যারা প্রচার পায় না, সেই মানুষগুলোকে কেউ দেখেও না। যেমন দেখি যে ঢাকি, যে হচ্ছে প্রত্যন্ত গ্রাম থেকে আসে, 4 দিন ধরে 5 দিন ধরে 6 দিন ধরে যারা শিয়ালদা স্টেশনে বাজালো, তাকে সিলেক্ট করে আমরা নিয়ে আসছি, কত টাকা দেবো না দেবো সব ঠিক আছে নিয়ে আসলাম, কিন্তু তাদের সঙ্গে যে ছোটো বাচ্চা তারাও আসে, কিন্তু সে একটা আশায় আসে, কিন্তু সবাই আমরা পুজোর আনন্দ করি, কিন্তু তারা ওই আমাদেরকে ঢাক বাজিয়ে নাচছি আমরা সব কিছু। সব থেকে খারাপ সেই দিনই লাগে যখন দেখি যে পজিশনে সমস্ত টোটাল বাংলাতেই হয়, যে পজিশন যখন বেরোয় সমস্ত জায়গাতে দেখা যায় সামনে সবাই নাচতে আসতে যাচ্ছে, পেছনে মা একা, তার পেছনে 4টে কি 5টা লোক ঢাক বাজাতে বাজাতে যাচ্ছে, সেই লোকগুলো ব্রাত্য, তাদেরকেও চেনে না, তাদেরকেও। তো সেখান থেকেই আমরা ভেবেছি যে যদি এই মানুষগুলোকে একটু সম্মান জানানো হয়, সেটা ভাবেই গত বছর থেকে আমরা চালু করেছি বিবেক সংহতির উদ্যোগে। আমাদের যে একটা সংগঠন আছে বিবেকানন্দর নামেই আমরা এই সংগঠনটা তৈরি করেছি, বিবেক সংহতি, আমরা সেটা তৈরি করেছি এই কারণে যে বজবজের মাটিতে সারা বিশ্ব জয় করে বিবেকানন্দ প্রথম পদার্পণ করেছিলেন এই বজবজের মাটিতে, বাংলার মাটি প্রথম পদার্পণ হয়েছিল, সেই কারণে আমরা নাম দিয়েছি বিবেক সংহতি। সেই বিবেক সংহতির উদ্যোগে আমরা নাম দিয়ে গত বছর থেকে অনুষ্ঠানটা চালু করেছি, যে ঢাকিদের আমরা সম্মান জানাবো, সেই ঢাকিদের যারা 4 দিন 5 দিন ধরে মঞ্চে বাজায়, মানে মণ্ডপে বাজায় তাদের। বজবজ স্টেশন রোডে দেখুন, আর সবথেকে পুরনো দিনের সবচেয়ে সৈনিক অশোক দেব, সত্যি আজকে ভীষণ আশ্চর্যের দিন আমাদের কাছে। আমরা জিজ্ঞেস করবো বজবজের পুজো সম্বন্ধে অশোক দেবের কাছে। অশোকদা, বজবজের পুজো সম্বন্ধে আপনি কিছু বলুন, দিন রাত্রির আপনি পরিশ্রম করেন। দেখুন, বজবজের পুজো খুব শান্তিপূর্ণভাবেই হয়, এবং যা যা পুজোর দায়িত্বে থাকে তারা শান্তিপূর্ণ পুজো করে থাকে, কোনো গণ্ডগোল হয় না, এবং সবচেয়ে আনন্দের ব্যাপার যে বৃষ্টি হয়নি বলে
পরিষেবাটা আমরা ভালো পাচ্ছি এবং মানুষের মুখে হাসি পড়ছে। দেখছেন বসে সবাই আইসক্রিম খাচ্ছে, তার মানে উপরওয়ালার আশীর্বাদ ছিল বলে আমরা সেই কাজ করতে পারি। এবং বজবজে প্রতিটা প্যান্ডেলে যারা পুজো করেন তারাই দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করে। কোনো প্যান্ডেলে আজ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কালকে তো অনেক জায়গায় বিসর্জন হবে, যারা বাড়ির পুজো তাদের হবে, কিছু ক্লাব তারা আগামী কারো করবে। আমি আশাবাদী যে পুজোটা নির্বিঘ্নে হয়েছে এবং হবে। প্রশাসন কাজ করার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন যাতে পরিষেবা প্রত্যঙ্গভাবে হয়। তিনি নিজে বাড়িতে বসে সেগুলো বাস করার চেষ্টা করছেন। একটা ভীষণ ব্যক্তিগত প্রশ্ন বলতে পারেন, এই পুজোতে আপনি এই বয়সে আপনাকে নিজেকে কী করে ঠিক রাখেন, এরকম ফিট এই বয়সে? আচ্ছা, তাছাড়া আমি বলছি যে বছর বিধানসভার যারা বাসিন্দা আছেন, যারা জনগণ আছেন, তাদেরকে আমার তরফ থেকে প্রীতি শুভেচ্ছা নমস্কার জানাই, তাদের শুভকামনা করি। আর যখন পুজো মানে একটা উৎসব, পুজো মানে এটা আড্ডা খাওয়া দাওয়া ঘোরার পরিবেশ রাখা। আমি পুজোকে নিজে অনেক নিমন্ত্রণ পাই, কলকাতা কিন্তু যেতে পারি না, অনলি বজবজে পুজোর জন্য। আজকে মধ্যে আমি 30-35টা পুজো মানে রেখেছি, এখনও 5টা বাকি আছে, শেষ করে বাড়ি যাব। আপনাকে আমরা সারস সম্মানে ভূষিত করছি। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।